নমস্কার, আপনি দেখছেন খবরে 24 লাইভ। নবমী রাতে প্যান্ডেল হপিং করার সময় অঙ্কন কিন্তু বুঝতে পারেনি যে বিসর্জন তার আর দেখা হবে না। হ্যাঁ, বন্ধু প্রকাশ পালের জিয়াগঞ্জের যে শিক্ষক হত্যা এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা, তার প্রতিবাদে সরব হয়েছে ইতিমধ্যেই সারা রাজ্যের মানুষ, এবং সেই সঙ্গে সেই ঘটনার নিন্দা করে এবং খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এবং দাবি জানিয়ে বিজেপি টিচার্স সেল এই মুহূর্তে সাগরদিঘির পাড় ধরে এক ধিক্ষার মিছিল সংগঠিত করছে। এই মুহূর্তে জেলা বিজেপি কার্যালয় থেকে টিচার্স সেলের এই ধিক্কার মিছিল কোচবিহারের রাজপথ অতিক্রম করে এসে পৌঁছেছে জেলা বিদ্যালয় পরিদর্শক করণে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের শিক্ষক বন্ধু প্রকাশ পাল খুনিদের যতক্ষণ না ধরা হচ্ছে টিচার্স এর লড়ছে লড়বে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের শিক্ষক বন্ধু প্রকাশ পাল হত্যা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও এই পুলিশ প্রশাসন জবাব দাও
কি জয় ভারত মাতা কি জয় বিজেপি টিচার সেল জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি টিচার সেল জিন্দাবাদ 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 বিজেপি টিচার সেল জিন্দাবাদ 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 বিজেপি টিচার সেল জিন্দাবাদ 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 জাগঞ্জ শিক্ষক পরিবারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে জাগঞ্জ শিক্ষক পরিবারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে জাগঞ্জ শিক্ষক পরিবারকে হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে জাগঞ্জ শিক্ষক পরিবার হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে শিক্ষক পরিবার হত্যাকারীকে আড়াল কেন পাঠা সহজ জবাব দাও জাগঞ্জের শিক্ষক পরিবার হত্যাকারীকে আড়াল কেন বসা জয় জবাব দাও বন্দে মাতরম বন্দে মাতরম খাগড়াবাড়িতে শিক্ষক নিগ্রহ কেন পুলিশ বসা জয় জবাব দাও খাগড়াবাড়িতে শিক্ষক নিগ্রহ কেন কুচবিহার পুলিশ জবাব দাও খাগড়াবাড়িতে শিক্ষক নিগ্রহ কেন কুচবিহার পুলিশ জবাব দাও জবাব তুমি দেবে না শিক্ষক পরিবার হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে জাগঞ্জের শিক্ষক পরিবার হত্যাকারীকে আড়াল কোনো ভাবে মানছি না পারবো না জাগঞ্জের শিক্ষক পরিবার হত্যাকারীকে আড়াল কেন বসা জল জবাব দাও জাগঞ্জের শিক্ষক পরিবার হত্যাকারীকে আড়াল কোনো ভাবে মানছি না পারবো না বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম পেটে চার সেল জিদাপদ জিদাপদ পেটে চার সেল জিদাপদ জিদাপদ খাগড়াবাড়িতে উজ্জ্বল সরকার আক্রান্ত কেন কুচবিহার পুলিশ জবাব দাও খাগড়াবাড়িতে টিচার উজ্জ্বল সরকার আক্রান্ত কারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আজকে আপনাদের কর্মসূচি কি ছিল বিষয়টা? আজকে আমরা সকলেই জানি বাংলার মানুষ যখন উৎসবে মুখরিত, দিকে দিকে মায়ের আরাধনায় মগ্ন, ঠিক সেই সময় আমরা পশ্চিমবঙ্গে যেটা দেখতে পেলাম এই সরকারের অপদার্থতা। যারা সমাজের মেরুদণ্ড, সমাজ শিক্ষার জন্য যাদের প্রাণ নিবেদিত, আজকে জিয়াগঞ্জে একজন শিক্ষক পরিবার, শুধু শিক্ষক পরিবার বলতে ভুল হবে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তার একজন সন্তান এবং যিনি শিক্ষক শিক্ষক আজ তাকে নৃশংসভাবে হত্যা করা হলো, এটা পশ্চিমবঙ্গের প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। তাই আমরা মনে করি আমাদের কুচবিহার জেলার এই যে শিক্ষক সেল, ভারতীয় জনতা পার্টির শিক্ষক সেল আজ রাস্তায় নেমেছে। রাস্তায় নামার কি কারণ? আজ শিক্ষক যারা জাতির মেরুদণ্ড, যারা সমাজের শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, যারা সমাজের শিক্ষা দেয়, প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে তৈরি করে, আজ সেই শিক্ষকরা রাজপথে। সেই জন্য আমরা আজকের এই প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি, এই প্রশাসনকে আমরা তাদের কাছে কৈফিয়ত চাচ্ছি যে অবিলম্বে এটা সিআইবি তদন্ত হওয়া দরকার, সিবিআই তদন্ত হওয়া দরকার এবং প্রকৃত যারা দোষী, যারা এই নৃশংস হত্যার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি তাদের দিতে হবে। এই দাবি নিয়ে আজ ভারতীয় জনতা পার্টির শিক্ষক সেল আজ রাস্তায় নেমেছে। কি দাবি রাখছেন এরপরে? যদি কোনোভাবে মানে এরপর যদি আমরা দেখি, আমরা অপেক্ষা করব কিছুদিন, যদি আমরা দেখি যে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমরা শুধু কুচবিহার জেলা নয়, এটা সারা পশ্চিমবঙ্গের একটা ইস্যু।
সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে এবং লাগাতার আন্দোলন করবে, যাতে এই সমাজ ব্যবস্থার একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি হয়। তার জন্য ভারতীয় জনতা পার্টির শিক্ষক সেল লাগাতার আন্দোলনে নামবে। কথা বলে নিলাম বিপানবাবুর সাথে, এই মুহূর্তে আমরা কথা বলে নেব। আরেক কি বলবেন এই আজকে যে কর্মসূচিটা, আজকে আমাদের শিক্ষক সেল থেকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে এবং আমাদের যে খাগড়াবাড়ির শিক্ষক উজ্জ্বলবাবু ওনাকেও ভীষণভাবে প্রভাবিত করা হচ্ছে, এইটার আমরা সঠিক প্রতিকার চাই। এবং এই যে নৃশংস হত্যা, নারকীয় হত্যা, শুধু শিক্ষক নয় তার পূর্ণ পরিবারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করে শেষ করে দেওয়া হলো, একটা পূর্ণ প্রজন্ম, দুটো প্রজন্মকে শেষ করা দেওয়া হলো অমানবিকভাবে, তার আমরা প্রতিকার চাই এবং সঠিক দোষী যেন ধরা পড়ে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে জাতির মেরুদণ্ড তৈরি করছে, যে দেশের কর্ণধার তৈরি করছে, তার সম্পূর্ণ পরিবারকে এইভাবে ভাসিয়ে দেওয়া, নৃশংসভাবে হত্যা করা, এ দুঃখজনক বললেই শুধু শিক্ষামন্ত্রী চলে যাবে না, এটা বেদনাদায়ক দুঃখদায়ক বললে হবে না। আমরা শিক্ষামন্ত্রীর কাছেও বলি, যেটা সঠিক শিক্ষকদের সঠিক সুরক্ষা দেওয়ার তিনি যেন ব্যবস্থা করেন, তার মুখ্যমন্ত্রীকে বলে, বলে তার গৃহমন্ত্রীকে বলে, এইটা আমাদের প্রতিকার করার জন্য মিছিল এবং সুষ্ঠু ব্যবস্থা, সঠিক শাস্তি নেওয়ার জন্যই আমাদের এই আজকে পথে নেমেছি, আমরা রাজপথে নেমেছি। কুচবিহারের প্রত্যেকটি শিক্ষক এই এতে নেমেছে, আপামর জনসাধারণ যুক্ত হয়ে যাচ্ছে এই ধরনের। কালকে তুফানগঞ্জও আমরা করেছি, দেখলাম আপামর জনসাধারণ ছাত্র পর্যন্ত নেমে গেছে এই মোমবাতি মিছিলেও কালকে। আজকে সমাজ লজ্জিত, আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে বর্বরতা নৃশংস হত্যাকাণ্ডের মিছিল নামিয়েছে এই পশ্চিমবাংলার বুকে, এ লজ্জাজনক। মা হয়ে মমতার লেশ মাত্র তার মধ্যে নাই, কোনো রকম তার ছানবিন খোঁজ কোনো কিছুর স্টেপ এখনও নেয়নি। এর জন্যেই আমরা পথে শুধু নামিনি, দীর্ঘ মেয়াদি আন্দোলন করে যাব যতদিন না এর সুষ্ঠু প্রতিকার হচ্ছে। আমার নাম শিখা বসাক, আমিও একজন শিক্ষা সেলের সদস্য। এই কনভেনার বলবে, আমরা কিন্তু কথা বলে নিলাম শিক্ষা সেলের কনভেনার শিখা বসাকের। দশমীর সকালে নৃশংসভাবে হত্যা হয়েছিল কিন্তু এই শিক্ষক বন্ধু প্রকাশ পাল ও তার পরিবার। ইতিমধ্যেই সেই বন্ধু প্রকাশ পালের তদন্তে নেমেছে কিন্তু পুলিশ এবং সেই সাথে দেখা গিয়েছে যে চারজনকে ইতিমধ্যে আটকও করেছে। এবং সেই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে কোচবিহারে দেখতে পাচ্ছেন বিজেপি টিচার্স সেল পথে নেমেছে, রাস্তায় নেমেছি। যে আপনারা জানেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দশমীর দিন দিনের বেলায় কীভাবে নৃশংসভাবে এক শিক্ষক পরিবারকে হত্যা করা হয়েছে। আজ পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কিছু নেই, এই প্রশাসন কেবল টিচারদের ওপরে অমানবিকভাবে লাঠিচার্জ করতে পারে। আপনারা এর আগেও দেখেছেন বিভিন্ন জায়গায় যখনই তারা আন্দোলন করেছে তাদের ওপরে নির্মমভাবে লাঠি চার্জ করেছে, আর যেখানে খুন হয় একটা গোটা শিক্ষক পরিবার খুন হচ্ছে তখন পুলিশ তার কোনো কিনারা করছে না, এদিকে ওদিকে তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমরা চাইছি এর উপযুক্ত তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেয়া হোক। শুধু এই শিক্ষকরাই প্রভাবিত হচ্ছে না, গোটা পশ্চিমবঙ্গের প্রশাসন বলতে কিচ্ছু নেই, প্রশাসন ভেঙে পড়েছে। আজকে আমাদের কুচবিহারের মাননীয় উজ্জ্বলবাবু, আমাদের শিক্ষক, তিনি গত বুধবারে প্রহৃত হয়েছেন তৃণমূলের গুন্ডাদের হাতে, ফলে কোথাও কোনো প্রশাসন নেই। আমরা এর উপযুক্ত বিধান চাইছি, পশ্চিমবঙ্গবাসী যাতে সুস্থ থাকে সেই জন্য এই সরকারের এক মুহূর্ত থাকার অধিকার নেই। তারা আজকে পুলিশ মন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি এবং উপযুক্ত শাস্তি চাচ্ছি জিয়াগঞ্জের খুনিদের। আমার নাম বিনয় সরকার, আমি বিজেপি টিচার সেল কুচবিহার জেলা কনভেনার। ক্যামেরায় কিংসুক মজুমদারের সাথে পর্ণা কার্জি, খবরে 24 লাইভ।